মহাকাশে শুটিং হলো আস্ত একটা ফিচার ফিল্মের, ভাবতে পারছেন? রাশিয়ার ফিচার ফিল্ম দ্য চ্যালেঞ্জের শুটিং এই প্রথম হলো মহাকাশে। হ্যাঁ, আশ্চর্যের ঘটনা হলেও এটাই সত্যি। আমরা এতদিন দেখেছি এলন মাস্কের স্টারশিপকে নিয়ে উন্মাদনা, আমরা দেখেছি নাসার বিভিন্ন রকেটকে কেন্দ্র করে গবেষকদের উচ্ছ্বাস, সেই থেকেই মহাকাশের খুঁটিনাটি আমরা জেনে এসেছি। কিন্তু আস্ত একটা সিনেমা শুটিং মহাকাশে, যা সিনেমার সমস্ত গ্রামারই বদলে দিয়েছে বলে অনেকে মনে করছেন। দ্য চ্যালেঞ্জ প্রথম সপ্তাহেই উপার্জন করেছে $5.5 মিলিয়ন। ফিচার ফিল্ম দ্য চ্যালেঞ্জ হলো আহত একজন মহাকাশচারীকে বাঁচানোর গল্প, আর তাকে বাঁচাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছে একজন সার্জেন্টকে। সেখানে তার চ্যালেঞ্জ ছিল অসুস্থ ওই মহাকাশচারীকে পুরোপুরি সুস্থ করে তোলা। সেখান থেকেই গল্পের সূত্রপাত, সেই সূত্র ধরেই এগিয়েছে গল্প। ফিল্মটির একটা সিকোয়েন্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শ্যুট করা হয়েছিল, যেখানে চলচ্চিত্র পরিচালক ক্লিম শিপেনকো এবং অভিনেতা ইউলিয়া পেরেসিল্ট এই ছবির শুটিং করেছেন। আর এই সিনেমাটি অন্যান্য সমস্ত প্রজেক্টকে একেবারে টিক্কা দিয়ে দিয়েছে। কি অবিশ্বাস্য লাগছে না? অবিশ্বাস্য হলেও এটাই কিন্তু সত্যি। সোভিয়েত ইউনিয়ন মহাকাশ ভ্রমণের পথপ্রদর্শক, যারা প্রথম কুকুর, আপনাদের নিশ্চয়ই লাইকার নামটা মনে আছে, লাইকাই কিন্তু প্রথম মহাকাশে গিয়েছিল, সেই কুকুরটা। এবং তারপর ইউরি গাগারিন, তিনিও গিয়েছিলেন মহাকাশে, অর্থাৎ লাইকা, ইউরি গাগারিন, সোভিয়েত ইউনিয়নই কিন্তু মহাকাশে এদেরকে পাঠিয়েছিলেন। পুরুষ এবং নারী মহাকাশচারী এরপরে অনেকেই গিয়েছেন। সেই তালিকায় এবার যোগ হলো মহাকাশে শ্যুট করা প্রথম ফিচার ফিল্ম দ্য চ্যালেঞ্জ। আর এই ফিচার ফিল্মে 38 বছর বয়সে ইউলিয়া পেরেসেল্ট সার্জেনের ভূমিকায় অভিনয় করেছেন। ছবির গল্প অনুযায়ী তাকে স্পেস ওয়াকের সময় আহত একজন মহাকাশচারীকে বাঁচাতে ISS-এ পাঠানো হয়েছে। ডিরেক্টর ক্লিম শিপেনকো ক্যামেরা, লাইটিং এবং সাউন্ডের দায়িত্বে ছিলেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিষয়টা জানাবো, সেটা হচ্ছে এই যে দ্য চ্যালেঞ্জ, এই যে ফিচার ফিল্মটা, এর সেকেন্ড পার্ট, সেটা শ্যুট হয়েছে এই মহাকাশে। জানা গিয়েছে কি যে পেরেসেল্ট এবং শিপেনকো একটি মহাকাশচারীর সঙ্গে থেকে প্রশিক্ষণও নিয়েছিলেন তারা। আর স্বাভাবিক ব্যাপার, প্রশিক্ষণ তো নিতেই হবে, কারণ মহাকাশে গিয়ে শ্যুট করা সেটা তো আর চারটিখানি কথা নয়। কালেক্ট স্পেস তথ্য অনুযায়ী সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিনের 62তম বার্ষিকীতে মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে চলচ্চিত্রটার একটা বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রসকসমোস মহাকাশচারী অ্যান্টন শকাপলভ এবং ওয়েগ নোভিটস্কি, যারা যথাক্রমে 2021 সালের অক্টোবরে পেরেসেল্ট এবং শিপেনকোর সঙ্গে অবতরণ করেছিলেন, তারাও স্ক্রিনিংয়ের জন্য উপস্থিত হয়েছিলেন। আর ফিচার ফিল্ম দ্য চ্যালেঞ্জ ঘুম তো উড়িয়ে দিয়েছে সকলেরই, আগামী দিনে সকলের মন জয় করবে এটাও নিয়েও কিন্তু সকলেই আশাবাদী। কেমন লাগলো এই তথ্য আপনাদের? একেবারেই নতুন, তাই না? অবিশ্বাস্য হলেও এটাই কিন্তু সত্যি। তো এই সংক্রান্ত আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আরও এরকম আপডেট পেতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশনটা প্রেস করুন, সাবস্ক্রাইব করে নিন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।